হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো কি রান্না করব কিছুই বুঝতেছিলাম না। ভাবলাম যে ফ্রিজে ডিম আছে, তো ডিম রান্না করি, যেহেতু সপ্তাহ শেষ। তো কি রান্না করব কিছুই ভালো লাগে না। কিন্তু মেয়েদের শুধু রান্না নিয়ে কিন্তু মাথা ব্যথা, যে সকালে কি রান্না করব, বিকালে কি রান্না করব। পরে ভাবলাম যে তাহলে ডিমই রান্না করি। তো ওখানে ভালো করে বেগুনগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, আর এখানে তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তো ডিমগুলো এখন সুন্দর করে একটু আলতো করে ভেজে নিব কালারের জন্য। তো এভাবে অবশ্যই বাসায় ডিম রান্না করে খাবেন। তো যখন দেখবেন যে কোনো কিছুই নাই বাসায়, তখন ডিম এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কীরকম লাগে, অনেক ভালো লাগে। তো সংসার নাম শব্দটা কিন্তু আসলে অনেক কিছুই। তো সংসার তো করতে গেলে সব কিছু স্যাক্রিফাইস করতে হয়, আর মেয়েদের তো এটাই মাথা ব্যথা রান্না বান্না নিয়ে, এই যে কী রান্না করবে। তো এখানে দিয়ে দিলাম মানে পেঁয়াজ, কাঁচামরিচ, তো ভালো করে এখন এটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে দিয়ে দিব সব কিছুই, মানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপরে জিরার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে তারপরে তরকারিটা রান্না করব। অনেক মজা লাগবে খেতে। তো কী করব, সংসার তো আসলে সংসারই, মেয়েদের কাজ টাজ, রান্না বান্না, সংসার, তারপরে কিন্তু মানুষের মন পাওয়া যায় না। তো সংসার করো, তারপরে বাইরে বাজার সদা, এগুলো কিন্তু সব মেয়েদেরই করতে হয়। যাদের হাজবেন্ড বাড়িতে তারাই করতে মানে বুঝে যে কীরকম কষ্ট। তো আসলে অনেক কষ্ট। তো বন্ধুরা, এখানে দিয়ে দিলাম তরকারি। তো তরকারিগুলো এখন ভালো করে দিয়ে একটু কষিয়ে নেব। তো বেগুন দিয়ে ডিম রান্না করলে অনেক ভালো লাগে। চাইলে আপনারা পিস দেও করতে পারবেন, আলু দেও করতে পারবেন, কিন্তু বেগুন দিয়ে করলে কিন্তু অনেক ভালো লাগে। আবার অনেকে বেগুন খেতে পারে না, বেগুনে অ্যালার্জি থাকে। তো আমাদের কারো এরকম অ্যালার্জি টালার্জি কিছু নাই, এর জন্য মানে বেগুন দিয়ে খেতেই ভালো লাগে। মানে বেগুন দিয়ে রান্না করলে কি মানে তরকারিটা অনেক ভালো লাগে। তো বন্ধুরা, আমার লবণ দিতে আমি ভুলে গেছিলাম গা, তো বইটা মনে করাই দিবেন না, আসলে সব মাথায় চাপ। তো লবণটা অনেক পরে দিয়েছি, দেখি যে আমার তরকারি সেদ্ধই হচ্ছে না। তো লবণটা না দিলে কিন্তু তরকারি সেদ্ধ হয় না। পরে অনেক পরে দিয়ে দিলাম লবণ। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, যেহেতু সবজি বেগুন তরকারি এমনিতেই কষাতেই কিন্তু উইনে গেছে গা। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। তো পানি দিয়ে একটু ঢেকে দেবো, তারপরে ডিমগুলো দিয়ে দিব। তো একটু ঢেকে দিয়ে তারপরে কিছুক্ষণ রান্না করে তারপরে দিয়ে দিব এখন ডিম তরকারি, মানে ডিমের ফালা দিয়ে দিব। এখন এই যে দেখেন সুন্দর করে কেটে নিয়েছি। তো চাইলে আপনারা আমান আমানও রাখতে পারবেন। তো আমরা আমান আমান রাখি নাই, যেহেতু ডিমের ভিতরে একটুকা মশলা টশলা ঢোকার একটুকা না ঢুকলে ভালো লাগে না, এর জন্য এইভাবে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম ধনিয়া কুচি, মানে ধনিয়ার পাতা কুচি করে দিয়ে দিলাম। এটা দিলে কিন্তু অনেক ভালো লাগে, অন্যরকম একটা সেন্ট আসে, খেতে কিন্তু অনেক ভালোই লাগে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার, কমেন্ট, ফলো দিতে ভুলবেন না। তো আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা একটু দাঁড়াবে, আমার পেজটা একটুকা, মানে এত কষ্ট করতেছি কিছু করার জন্যই। তো তো বন্ধুরা, এই যে ডিম তরকারি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে দেখেন। তো অবশ্যই আমার পাশে থাকবেন, পাশে থাকলে অবশ্যই কিছু করতে পারবো।